কয়েকদিনের শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশায় উত্তর অঞ্চলে জেকে এসেছে তীব্র শীত। কয়েকদিন থেকে সকাল ১০টার পর সূর্য দেখা যাচ্ছে। চারা বাঁচাতে সব ধরনের চেষ্টার পরও বীজতলা রক্ষা করতে হিমশিম খাওয়া ঠাকুরগাঁয়ের কৃষকরা জানালেন আশঙ্কার কথা। যে পচানোর জন্য পচা যায়, তারপরেও যে পোকা আক্রমণ করে বেশি, মরা ভাবে এই জায়গা লালটা আলটাল হয়ে একবার জলে জলে যাচ্ছে, ওটা মরে যাচ্ছে, জাগাল্লা জলে যাচ্ছে। শীতের তীব্রতায় ফসল ও চারা বীজ রক্ষায় কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে জেলা কৃষি বিভাগের পক্ষ থেকে। আমরা উপজেলা কৃষি অফিসের মাধ্যমে বিভিন্ন জায়গায় উঠান বৈঠক করা, আমাদের নিজস্ব উপজেলা কৃষি অফিস থেকে তৈরিকৃত যে লিফলেট সেটাও আমরা বিতরণ করছি, উঠান বৈঠক করছি। আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা ওনারা মাঠ পর্যায়ে গিয়ে সরাসরি একবারে ফিল্ডে গিয়ে কৃষকদের সাথে কথা বলে কৃষকদেরকে পরামর্শ দিচ্ছেন। এদিকে উত্তরে আরেক জেলা নীলফামারীতে একযোগে শুরু হয়েছে বোরো চাষের চারা রোপণ। তীব্র শীত উপেক্ষা করে বাড়ছে কৃষকদের কর্মব্যস্ততা। জমি তৈরি, হাল চাষ, বোরো ধানের চারা বীজতলা থেকে উঠানো, শেষে এবার চারা জমিতে রোপণের মধ্যে কাজে ব্যস্ত সময় পার করছেন জেলা কৃষকরা। ঠান্ডার কারণে মানুষ ছিল রোদ হলে নেয় ৪০০ টাকা, এখন নিচ্ছে ৬০০ টাকা। নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর এস এম আবু বক্কর সাইফুল ইসলাম বলেন, বোরো আবাদে কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের সার্বিক পরামর্শ দেওয়া হচ্ছে। তীব্র শীতের মধ্যেও বোরো আবাদে দু জেলার কৃষকরা যাতে ক্ষতিগ্রস্ত না হন সে বিষয়ে তারা পাশে চান কৃষি বিভাগকে। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন।